হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। বাইরের ওয়েদারটা ছিল প্রচণ্ড রৌদ্র, তার ভিতরে অনেক গরম ছিল, আজকে রাত্রেও প্রচুর গরম পড়ছে, যদিও ভাবসা একটা গরম পড়তে ছিল, দেখেই বুঝতেছেন কি পরিমাণে রৌদ্র উঠছে আজকে, তার ভিতরে অনেক গরম। সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে কাজে বসে গেলাম, নাস্তা করার জন্য যাই নাই, করে গেছি, একটু হাতে কাজ ছিল, কাজটা শেষ করে চিন্তা করলাম নাস্তা করব। আমি প্রতিদিনের মতো পার্সেল রেডি করার জন্য বসছিলাম, যেহেতু আপাতত আমি ছাড়া এখন কেউই নাই, পার্সেলগুলো রেডি করার জন্য আগে পলিগুলো নিয়ে বসলাম। প্রতিটা পলিতে নাম, ফোন নাম্বার থেকে শুরু করে যা যা দেওয়ার দরকার সব কিছু দিচ্ছিলাম, একটা একটা করে পলি লিখে সব একসাথে শেষ করে পলিগুলো লেখা শেষ করছিলাম। দেন আজকে যে পার্সেলগুলো যাবে তার ভিতরে এগুলোও ছিল, পার্সেলের জন্য ডেলিভারির জন্য আগে বুকিং দিয়েছিলাম রেডেক্সে, যেহেতু আমরা রেডেক্সের মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠাই, তো রেডেক্সে আগে বুকিং দিয়েছিলাম। তো রেডেক্সে বুকিং দেওয়ার পরে আবার পর মাফলারটা বানা, আবার শীত, এবার গরম লাগে শীত করে। হঠাৎ করে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, সকাল থেকে যদিও অনেক গরম ছিল, তারপরে আল্লাহর রহমতে বৃষ্টি, প্রচুর বৃষ্টি ছিল, এত পরিমাণে ঝড় শুরু হয়েছিল, মনে হচ্ছিল যে এই বৃষ্টি যেন কয়দিন থাকবে। যদিও কিছুক্ষণ পরে বৃষ্টি থেমে গেছে, আবার রৌদ্র উঠছিল, বেশিক্ষণ বৃষ্টি হয় নাই, অল্প কিছুক্ষণ বৃষ্টি হয়েছে, কিন্তু মনে হচ্ছিল না যে বৃষ্টি হয়েছে, তারপরও এত রৌদ্র, এত শর্ট টাইমের ভিতরে বৃষ্টি কমে গেছে। তারপরে দোতলায় আন্টির বাসায় গেলাম বিকালবেলা, গিয়ে দেখি তার গাছে অনেকগুলো ফুল ফুটছে, ফুলগুলো ভালোই লাগতেছিল, ফুলগুলো দেখতেছিলাম আর আন্টির সাথে কথা বলতেছিলাম। আন্টি আবার হাত দিয়ে দেখাই দিতেছিল যে এখানে একটা সাদা ফুল আছে, ওইটা দেখাও, তো ওইটা দেখাচ্ছিলাম, এই যে ফুলগুলো ভালোই লাগতেছিল। তারপরে আমরা সবাই বসে গেলাম বাদাম খাওয়ার জন্য, যদিও বাদাম খাওয়ার শেষ পর্যায়ে মেয়েরা অনেক দুষ্টামি করতেছিল, তাকে শুক্লা ছাড়াই এভাবে দিতেছিল, সে এক একটা মুখে নিতেছে আর দুষ্টামি করতেছে, অনেক মুখে নিয়ে সে পড়ে গেল, তার দুষ্টামি, এভাবেই সে দুষ্টামি করতেছিল। তো আজকে ভিডিওটা আসলে বেশি বড় করলাম না, একদম শর্ট একটা ভিডিও ছিল, তো এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লাগলে লাইক এবং কমেন্ট দিয়ে পাশে থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন, ধন্যবাদ।